এক ছাতার তলে এক পরিষেবা অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন দুয়ারে সরকার। আর এই দুয়ারে সরকারের এক অনন্য নজির অর্থাৎ সাফল্য কিন্তু চোখে পড়ল বারাসাত এক নম্বর ব্লকের অন্তর্গত কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতে। দুয়ারে সরকারে আবেদনের পাঁচ ঘন্টার মধ্যে রূপশ্রী প্রকল্পের ২৫,০০০ টাকা পেল পাত্রী সামিরা খাতুন। উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের অন্তর্গত কদম্বগাছি পঞ্চায়েতের বাসিন্দা আকরাম আলী তার মেয়ে সামিরা খাতুন আজ বিয়ে। সেই কারণে রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের ২৫,০০০ টাকার জন্য কদম্বগাছি পঞ্চায়েতে সপ্তম দফার দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করেন সোমবার দুপুরে। আর এই আবেদনের মাত্র পাঁচ ঘন্টার মধ্যে কদম্বগাছি এলাকায় পাত্রী সামিনা খাতুনের বাড়িতে গিয়ে সমস্ত রকম কাগজপত্র খতিয়ে দেখে রূপশ্রীর ২৫,০০০ টাকার চেক পরিবারের হাতে তুলে দিলেন বারাসাত ব্লক এক নম্বর বিডিও রাজীব দত্ত চৌধুরী, বারাসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি সহ সভাপতি গিয়াসুদ্দিন মণ্ডল, কদম্বগাছি পঞ্চায়েতের প্রধান মাধুরী মণ্ডল। এই বিষয়ে বারাসাত ব্লক এক নম্বর বিডিও জানান, এখন এইট ফেজে দুয়ারে সরকারের ক্যাম্প চলছে। তো কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতে আজকে এনারা গিয়েছিলেন, আজকেই বিয়ে রয়েছে। সকালবেলা ফর্ম জমা দিয়েছিলেন, যে কারণে বিকালবেলা আমাদের তাড়াহুড়োর মধ্যে এনকোয়ারি করতে আসা, ওর পেপারসগুলো আগেই দেখা হয়েছিল, ঠিকই আছে। তো যে কারণে আমরা একটা চেক রেডি করে দিলাম, আপাতত ওর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। রূপশ্রী আজকে একটা নাগাদ ওনারা জমা করেছেন ক্যাম্পে, দুয়ারে সরকার ক্যাম্পে। আজকে যেহেতু বিয়ে রয়েছে, সেহেতু আজকের মধ্যেই ব্যাপারটাকে আমাদের করতে হয়েছে পুরোটা। এনকোয়ারি করতেই প্র্যাকটিক্যালি আমরা এসেছিলাম, তো একটা চেক দেয়া হলো, মানে যেহেতু সমস্ত পেপার্স ঠিক আছে তার সেই জন্যে একটা ফর্ম্যাল চেক দেয়া হচ্ছে। হ্যাঁ, সেটা পেপার্স ওনারা জমা দিয়েছিলেন, অরিজিনাল কাগজপত্র আমরা এখানে এসে চেক করেছি। আমাদের সাথে সভাপতি ম্যাডাম রয়েছেন, সহকারী সাহেব রয়েছেন, প্রধান সাহেব এসেছেন, ওনারাও এনকোয়ারি টিমের সাথে এসেছেন, তো দেখেছি আমরা সবটাই ঠিক আছে, ওই জন্যই ওনাকে চেকটা দেয়া হলো। দুয়ারে সরকার ক্যাম্পে রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের ২৫,০০০ টাকা পাওয়ার জন্য আবেদনের পাঁচ ঘন্টার মধ্যেই আবেদনকারী পাত্রী সামিরা খাতুনের হাতে চেক তুলে দিয়ে বারাসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি জানান, ভালো লাগছে যে আমার মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইতেন আমরা ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে সেটা মানে করতে পারছি। আজকে ওনারা অ্যাপ্লিকেশন করেছেন একটা নাগাদ, তো আমরা সঙ্গে সঙ্গে বিডিও সাহেব আমরা বসে কথা বলে ওনার চেকটা আমরা দিতে আসলাম। এটা আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচুর পরিকল্পনা আছে, অনেকগুলো কর্মসূচির মধ্যে অন্যতম আমি বলবো এই রূপশ্রী। এই পরিবারের যা ফিনান্সিয়াল কন্ডিশান বা ওনাদের যা অবস্থা, খুবই প্রয়োজন এই ২৫,০০০ টাকার। তো সাহেবের সঙ্গে কথা বলে আমরা চলে আসলাম। আমরা চাই এইভাবে মানুষের পাশে থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো তাদের পরিষেবা পৌঁছে দিতে, এবং তার জন্য দুয়ারে সরকারের ক্যাম্প থেকে যে সমস্ত পরিষেবাগুলো মানুষ চায় সেগুলো আমরা চেষ্টা করি মানুষের কাছে পৌঁছে দেওয়া। তার আরেকটা ধাপ হলো যে আমরা নিজেরা অনেক কেই আমরা দিই, অফিসিয়াল দিই, কিন্তু সরাসরি ওনাদের বাড়িতে এসে ছেলে মেয়ের সত্যি বিবাহ হচ্ছে কি না এবং তাদের উপযুক্ত বয়স আছে কি না সেটা আমরা দেখলাম, এবং আমরা ভালো লাগছে যে এটা করতে পেরে। একদম দুয়ারে সরকারের সাফল্য, কারণ মানুষের বিভিন্ন পরিষেবা একই ছাদের তলায় নিয়ে এসতেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে এই মুহূর্তে ৩৬টা প্রকল্প চলছে। তো আজকে সেই আমাদের কোটরাতেও দুয়ারে সরকার ছিল, তারপরে ওনাদেরকে আমরা বাড়িতে এসে পরিষেবা পৌঁছে দিচ্ছি, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাই বলতে পারেন। একদম ঘরে, আমরা ঘরে পৌঁছে গেছি, আরও বিভিন্ন পরিষেবা নিয়ে আমরা ঘরে পৌঁছে যাব, এটা আমাদের কাজ। কদম্বগাছি অঞ্চলের বাসিন্দা আকরাম আলী তার মেয়ে সামিরা খাতুনের আজ বিয়ে, সেই কারণেই আজই দুয়ারে সরকার ক্যাম্প রূপশ্রী প্রকল্পে ২৫,০০০ টাকা পাওয়ার জন্য আবেদন করেন। আর পাঁচ ঘন্টার মধ্যেই চেক হাতে পেয়ে খুশি পাত্রীর বাবা। এত দ্রুততার সঙ্গে চেক হাতে পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান আকরামবাবু।
আমি গিয়েছিলাম আজকে দুপুরের মধ্যে দুয়ারে সরকারে, কদমগাছি পঞ্চায়েতে দিয়েছিলাম রূপশ্রী। আমার মেয়ের বিয়ে আজকেই তড়িঘড়ি, সামিরা খাতুন, বয়স 18+। আজকে দুপুরে রূপশ্রীর জন্য জমা দিয়েছিলাম, তো জমা দেওয়ার পরে আজকে আমি পেয়ে গেলাম, চেক দিয়ে গেল। মানে এখান থেকে বিডিও সাহেব সভাপতি এসছে, দিয়ে আমাকে দিয়ে দিয়েছে। এটাই এর জন্য আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি খুব গরিব মানুষ, চেকটা পেয়েছি, আমি খুব খুশি হয়েছি। আমি অনেকটাই উপকৃত হয়েছি। সামিরা খাতুন, 18+, বাড়িতেই বিয়ে হচ্ছে। এর পাশাপাশি পাত্রী সামিরা খাতুন বলেন, এই টাকা পেয়ে খুবই উপকৃত হয়েছি এবং বিয়ের বয়স হলে এই রূপশ্রীর টাকা সকল মেয়েদের জন্য উপকারে লাগছে। হ্যাঁ পেয়েছি, 18+। আমার কাছে অনেকটাই উপকৃত হয়েছে, যেহেতু আমি এখন সাবালিকা বয়স থেকে যেহেতু বাল্য বিবাহের জন্য প্রস্তুতি নিয়েছি, এর জন্য বিয়ের প্রস্তুতির জন্য আমার কাছে এটা অনেক কিছুই মূল্যবান হয়েছে টাকাটা। এটা দুপুরে দিয়েছি। ওনাকে অনেকটাই ধন্যবাদ জানাই এবং আন্তরিক অভিজ্ঞতা থেকে, আমার অভিজ্ঞতা থেকে সমস্ত মেয়েদেরই এই এই বয়সে এই টাকাটার জন্য অনেক মেয়েই উপকৃত হচ্ছেন, সবার পক্ষ থেকেই ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। রূপশ্রীর একটা বড় সাফল্য কিন্তু চোখে পড়ল উত্তর ২৪ পরগনার বালাসাত ১ নম্বর ব্লকের অন্তর্গত কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতে। উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থেকে গৌতম দাসের রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।